যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশেই 28 অক্টোবর কাকরাইল পল্টন এলাকায় নাশকতা করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, যুবদলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মিন্টুকে গান পাউডার সহ গ্রেফতারের পর সে ডিবি পুলিশকে এ তথ্য দিয়েছে। ডিবি পুলিশের দাবি, আগামী রবি এবং সোমবারের অবরোধের জন্য তারা বোমা তৈরি করছিল। গত 28 অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজনীতিতে ছড়িয়ে পড়ে আগুন সন্ত্রাস। এরপর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় নাশকতাকারী অনেকের পরিচয়। যুবদলের দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের ছবি প্রকাশ্যে আসে। বিভিন্ন স্থানে তার নাশকতা সৃষ্টির ছবি পাওয়া যায়। শুধু তাই নয়, 28 অক্টোবর বোমা নিক্ষেপের সময় নিজ হাতে আঘাত পায় যুবদলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মিন্টু। আহত অবস্থাতেই আগামী কর্মসূচির জন্য বোমা তৈরির সময় ডিবির কাছে হাতে নাতে দুই সহযোগী সহ ধরা পড়ে সে। গান পাউডার সহ রাজধানীর চকবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। রবিউল ইসলাম নয়ন তাদের নেতা, সেই হলো মূলত এগুলি করে থাকে এবং নেতৃত্বটা দিয়ে থাকে। যে বাসা থেকে আমরা এই 8 কেজি গান পাউডার উদ্ধার করেছি, সে কারিগর মাসুদ এবং বাসার দুজনই যুবদলের নেতা, কেন্দ্র নেতারা স্বীকার করেছেন। এবং তাদের নেতা হলো সাইদ হাসান মিন্টু, রবিউল ইসলাম নয়ন এবং সুলতান সালাউদ্দিন টুকু, তাদের কথা তারা স্বীকার করেছেন। ডিবি পুলিশের দাবি, মিন্টু স্বীকার করেছে 28 অক্টোবর যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশেই তারা নাশকতা করেছিল। রবিউল ইসলাম নয়ন তাদেরই অন্যতম সহযোগী। তারা 5-6 তারিখে যে উড়া ব্যতীত আরও কেউ বোমা বিস্ফোরণ করার জন্য, হাত বোমা বিস্ফোরণ করার জন্য তাদের মানে সেখানেও কোন অন্য কোনো জায়গায় কারিগর আছে কিনা সেটা আমরা খুঁজে বের করব। অন্যদিকে পুলিশ বলছে, আবারও বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচি ঘিরে যে কোনো নাশকতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে তারা। মাসুদ আল আবনি, নিউজ 24, ঢাকা।